ফ্রেন্ডস, বাঙালি রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে আরো একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি আমগুর। এই গরমে টক মিষ্টির ঝাল ছাড়া তো চলেই না, বিশেষ করে আবার গরম ভাতের সঙ্গে। এখন এখন তো কিছুই ভালো লাগে না, শুধুমাত্র টক মিষ্টির ঝালটাই চাই। এই টক মিষ্টির ঝাল আমগুরের থেকে আর কিছু তো বেটার হয় না। চলুন তাড়াতাড়ি আমগুরটা বানিয়ে ফেলুন, না হলে আমটা তো পেকে যাবে, আমের সিজনটা চলেই যাবে। তাই আর দেরি না করে আজই বাড়িতে আঁঠি বসেছে এই রকম আম নিয়ে আমগুর করে ফেলুন। এর জন্য কি কি উপকরণ লাগছে আমি সেই উপকরণগুলো দেখিয়ে নিচ্ছি। এখানে আগে থেকে নুন হলুদ দিয়ে জারিয়ে রাখা আমের ফালি, একটা আমকে চার ফালি করেছি, দেখতেই পাচ্ছেন কতটা বড় বড়। আর লাগছে 600 গ্রাম গুড়, আমটা আছে 1 কেজি। তার সঙ্গে 600 গ্রাম গুড় নিয়েছি, আর নিয়েছি 500 গ্রাম চিনি, নুন পরিমাণ মতো নুন, আর তেজপাতা, 2 শুকনো লঙ্কা আর কিছুটা 5 ফোড়ন। আরো মশলায় লাগছে পানমৌরির গুঁড়ো, এটাকে শুকনো কড়াতে ভেজে তারপর গুঁড়িয়েছি, জিরে গুঁড়ো, সবগুলোকেই একইভাবে করেছি, গোলমরিচ গুঁড়ো, লাল শুকনো লঙ্কার গুঁড়ো, আর লাগছে ধনে গুঁড়ো। সব সবগুলোকেই আমি শুকনো কড়াইতে ভেজে গুঁড়িয়ে রেখেছি। কিভাবে বানাবো দেখুন। প্রথমে কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তার মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে তেলটাকে পাকিয়ে নিচ্ছি। তেলটা পাকানো হয়ে গেছে, এখন আমগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি অনেকটা সময় ধরে, আর আমগুলোর গাটা একদম লাল লাল হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। আমটাকে আগের থেকে নুনে আমি 2 ঘন্টা আগে নুনে জারিয়ে রেখেছিলাম, তারপর জল ঝারানোর জন্য একটা জালতিতে আমগুলোকে ছেঁকে রেখেছিলাম। জলটা ঝরে গেছে, এখন আমটাকে ভালো করে কড়াইতে নেড়ে নিচ্ছি। ভাজা অনেকটাই হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। আমটা যদি মিষ্টি হয় তাহলে কিন্তু গুড় বা চিনির পরিমাণটা অনেকটাই কম লাগবে, আর আমটা যদি খুব টক হয় তাহলে চিনি আর গুড়ের পরিমাণ অনেক বেশি লাগবে। আমার মনে হয় একটু কাঁচা মিঠা আমের করলে সেটা বেটার। তো আমগুড়ের জন্য সবসময় চেষ্টা করবেন কাঁচা মিঠা আমের আমগুড় করতে, তাহলে টেস্টটাও ভালো লাগবে আর গুড় চিনির পরিমাণটা অনেকটা কম লাগবে। এখন এটাকে খুব হালকা আঁচে আমি বসিয়ে রাখছি, যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে গুড় আর চিনির মিষ্টিটা ঢুকছে ততক্ষণ পর্যন্ত হালকা আঁচেই নাড়াচাড়া করতে হবে। আপনি চাইলে ওপর থেকে চাপা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, যেহেতু আম সেদ্ধ হওয়ার অতটা অসুবিধে নেই আমি ওপর থেকে একটু চাপা দিয়ে দিয়েছি, দিয়ে খুব একটু ওপর থেকে নুন ছড়িয়ে দিচ্ছি, নুনটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। নুনের পরিমাণটা অল্পই দিয়েছি, কারণ আগের থেকে আমি নুনটা আমে মাখিয়ে রেখেছিলাম। যখন নামানোর আগে 1 চামচ করে সব গুঁড়োগুলো ছড়িয়ে নিচ্ছি, তবে বেশি পরিমাণে দেব না, খেতে ভালো লাগবে না। আমি ভেজেছি অনেকটা পরিমাণ করে, কিন্তু দিচ্ছি পরিমাণ মতো না দিলে আমের থেকে মশলার স্বাদটাই বেশি পাওয়া যাবে, তাহলে টক মিষ্টির ঝালের টেস্টটা একদমই আসবে না। তবে খুব হালকা হালকা করে আলতোভাবে আমগুলোকে নাড়াচাড়া করতে হবে, যেন আমটা একদম ঘাঁটা ঘাঁটা মতো না হয়ে যায়।
মশলাগুলোকে খুব ভালো করে একটু মিক্স করে দিয়েছি, আরো কিছুক্ষণ ফুটতে সময় দেব। দেখতেই পাচ্ছেন এর রসটা একদম শুকিয়ে গেছে, তাহলে এখন আমগুরটা রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হতে সময় দেব, ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের জারের মধ্যে ভরে দেব। এখন একটা বাটিতে সাফ করে দেখাচ্ছি। দেখুন, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এই রকম নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।